পর্যটকদের জন্য ষষ্ঠ ঝুঁকিপূর্ণ শহর বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের 60টি শহরের মধ্যে পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহর হিসেবে ঢাকার স্কোর 89.50। অন্যদিকে শূন্য স্কোর নিয়ে নিরাপদ শহরের তালিকায় এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের অ্যাডভাইজরে এ তথ্য উঠে আসে। কোনো শহরে অপরাধ প্রবণতা, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তা এই 6টি মানদণ্ড অনুযায়ী র্যাঙ্কিং এর স্কোর দেওয়া হয়। মোট 60টি শহরকে রাখা হয়েছে র্যাঙ্কিং এ। কোন একটি শহরের স্কোর যত বেশি শহরটি তত ঝুঁকিপূর্ণ, অন্যদিকে স্কোর যত কম সেটি তুলনামূলকভাবে তত নিরাপদ। ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভেনেজুয়েলার শহর কারাকাস, আর পাকিস্তানের বন্দর নগরী করাচি পর্যটকদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ। করাচির স্কোর 93.12। ঝুঁকিপূর্ণ শীর্ষ 10 শহরের তালিকায় আর রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন, নাইজেরিয়ার লাগোস, ফিলিপাইনের ম্যানিলা, কলম্বিয়ার বোগোটা, মিশরের কায়রো, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি এবং ইকুয়েডরের কুইটো। এছাড়া সবচেয়ে নিরাপদ শহরের স্বীকৃতি পেয়েছে নগর রাষ্ট্র সিঙ্গাপুর। তারা 100-তে 0 পয়েন্ট পেয়ে শীর্ষে অবস্থান করছে। 10.72 স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাপানের টোকিও। এছাড়া পর্যটকদের জন্য নিরাপদ শীর্ষ শহরগুলোর তালিকায় আরও রয়েছে টরন্টো, সিডনি, জুরিখ, কোপেনহেগেন, সিওল, ওসাকা, মেলবোর্ন ও আমস্টারডাম। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও নিরাপদ দুই ধরনের মহানগরী রয়েছে এশিয়ায়। সেই তুলনায় ইউরোপের শহরগুলো সার্বিকভাবে নিরাপদ বলে র্যাঙ্কিংয়ে জানানো হয়েছে। ইউরোপের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল ইতালির মিলান। র্যাঙ্কিংয়ে 26তম অবস্থানে রয়েছে শহরটি। এর পরেই ঝুঁকিপূর্ণ হল ইতালির রাজধানী রোম এবং ফ্রান্সের প্যারিস।